আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাইরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই একটু ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমাদের একবার প্রশ্ন করেছেন কোনো মা বাবা যদি সরাসরি বড় লিপ্ত থাকে আর ছেলে যদি তৌহিদুর উপর থাকে আর ছেলে তার মা বাবাকে এই ব্যাপারে বহুবার বুঝিয়েছে কিন্তু তার মা বাবা তার কথা মানেনি এখন প্রশ্ন হল এমন মাতা মারা যাওয়ার পরে সন্তানের জন্য কি তাদের নামাজ আদায় করা যায় হবে এবং তাদের মা জন্য আল্লাহর কাছে দোয়া করা যায় হবে কিনা দয়া করে একটু জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম কথা হলো যে আমাদের এই কথা মনে রাখতে হবে কারণ আমাদের অনেকেরই পিতা মাতারা পূর্বের সেই বাপদাদাদের রসম রেওয়াজ অনুযায়ী বিভিন্ন শিরকি কার্যকলাপে লিপ্ত আছে এখন আমরা যারা তৌহিদ নিজেরা আল্লাহ আমাদেরকে এই তৌহিদের নিয়ামত সত্য বোঝার নিয়ামত আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছে তাদের উচিত তাদের এই দাওয়াতটা তাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তর এটাকে প্রচার করার চেষ্টা করা বিশেষ করে নিজের আব্বা আম্মা পরিবার পরিজন ছেলে সন্তান তাদের মধ্যে এটার চেষ্টা করা যাতে করে তারাও তৌহিদপন্থী হতে পারে আল্লাহর একত্ববাদের সঠিক বিশ্বাসে বিশ্বাসী হতে পারে এখন আমি বলব যে যেই ভাই প্রশ্ন করেছেন সেই ভাইয়ের প্রশ্নের উত্তর হলো প্রথম যে মাতা যেহেতু যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত সাধ্য অনুযায়ী তাদেরকে কলা কৌশলভাবে উত্তম উপদেশের মাধ্যমে উপদেশ দেওয়া নসিহত করা তাদেরকে এই মানে এই সকল বিষয়ে মানে শিরিকের ভয়াবহতা সম্পর্কে জানানো এবং তৌহিদ মানার লাভটা কি এগুলো তাদেরকে বারবার দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে কারণ আব্বা মা শিরিক করে এরা আমি দাওয়াত দেব না বরং আমার কাজ হলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা কেননা আল্লাহ বিল তোমরা মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করো কিসের মাধ্যমে কৌশলের মাধ্যমে হেকমতের মাধ্যমে এবং সু মাধ্যমে তাইলে আমরা আমাদের সিতামাতাকে যেহেতু আমাদের সবচেয়ে বেশি আপন দুনিয়ায় তাই আমরা কি করব তাদেরকে আগে কৌশল অনুযায়ী তাদেরকে হেকমত ব্যবহার করে তাদেরকে তৌহিদের দিকে আনার জন্য চেষ্টা করব এটা প্রথম কাজ দুই নম্বর কাজ হলো যে এদের এই চেষ্টার সাথে সাথে আল্লাহর কাছে নির্জনে বিশেষভাবে দোয়া করা নিজেও দোয়া করব বিভিন্ন আলেমলা আমাদের কাছ থেকে দোয়া চাইবো সমস্যা এটা আমরা চাইতে পারি এটার দূরের কি যেমন হজরতে আবুহরা রদি আল্লাহ তালহ ওনার মা ওনাকে মেরেছে আপনি একটা প্রসিদ্ধ ঘটনা জানেন ওনার মা ওনাকে মেরেছে রসুল ইসলামের কাছে বিচার দিতে আসলেন আল্লাহ রসুল বললেন যে হুজুর রসুল ইসলাম বলে যে আবহরারা আমি তোমার মা মেরেছি সেখানে তো আমাকে কিছু বলার কথা মায়ের মায়ের পরে সন্তানের পরে মার হক আছে সেখানে আমি কী করবো বলছে যে না হুজুর আমি বিচার দিতে আসিনি আমি আপনার কাছে দোয়া চাইতে আসছি হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন রসুল্লাহ আসলাম আবহরার মায়ের জন্য দোয়া করেছেন আল্লাহ আবু হাওয়ার মাকে আবহরার তার ঘরে ফিরে যাওয়ার আগেই আল্লাহ তাকে কি করেছেন হেদায়েত দান করেছেন তাহলে বোঝা গেল যে এই হাদিস দ্বারা এই আমল দ্বারা বোঝা যায় নিজের আপনজনদের কেউ যদি শরীয়ত বিরোধী কাজে থাকে তাহলে নিজে দোয়া করার সাথে সাথে যাদের দোয়া কবল হওয়ার সম্ভাবনা আছে এমন লোকদের কাছ থেকে দোয়া চাওয়াটাও কি জায়জ কথা কি আপনারা বুঝতেছেন জি তাইলে প্রথম কাজ বলেছিলাম যে সে নিজে হেকমত অবলম্বন করে সুপদেশের মাধ্যমে অনুনয় বিনয় করে তাদের অধিক সেবা করার মাধ্যমে তাদেরকে মানে মা বাবার সন্তান যখন মা বাবার বেশি সেবা করে তাদের সুখে দুঃখে দৌড়িয়ে যায় তখন মা বাবার অবশ্যই তাদের প্রতি একটা সন্তানের প্রতি একটা মায়া জমবে আর ওই মায়া জমলে তখন সন্তানের মায়ায় পরে হলেও সে ভালো হতে ফিরে আসার চেষ্টা করবে দুই নম্বর বলছিলাম যে নিজেও দোয়া করবে অন্য অন্য যাদের দোয়া হওয়ার সম্ভাবনা সেই জাতীয় লোকদের কাছ থেকে দোয়াও চাইবে তিন নম্বর হলো এই মা বাবাকে সত্যের পথে আনার জন্য কলা কৌশল অবলম্বন করা অর্থাৎ নিজে না পারক অন্য ভালো মানুষের দ্বারা বুঝাইয়া অথবা তাদেরকে অধিক হাদিয়া তোফা দিয়ে তার মন জয় করে তাকে আনার চেষ্টা করব সকল চেষ্টায় যদি ব্যর্থ হয়ে যায় পারল না বেঁচে থাকতে যত চেষ্টাই করছে কোনো চেষ্টাই সন্তানে সফল হতে পারে নেই এরপর এই অবস্থাতে মারা গেল তখন কি করব উত্তর হলো যে আমি যদি জানি যে আমার আব্বা একেবারে সরাসরি শিরকে লিপ্ত ছিল তাহলে কোরআন হাদিস অনুযায়ী আমার আব্বার জন্য জানাজান নামাজ পড়া এবং তার জন্য দোয়া করা আমার জন্য কি নেই জায়জ নাই কারণটা কি কারণ আল্লাহাক বলেছেন মা কান আলী নাবিগি ওদিন আমানু আইয়াস্তাউ ফির উলিল মশিনা ওলাউ খানু উলিল করবা ও উলি করবা মিন বা আদে মা তাবাইয়ান আলহম আন্না মিন আসহাবিন না আসহাবিল জাহিম আল্লাহ রবিআল জালাল বলছে যে কোনো নবীর জন্য ইমানদারের জন্য জায়েজ হবে না যে তারা কোনো মোর্শেকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারা যদি ওই মোস্যিকরা যদি তাদের নিকটতম আত্মীয় হয় না কেন তাহলে এর দ্বারা বোঝা গেল যে কোন একজন ব্যক্তি যদি শিরকি অবস্থার পরে তবে মৃত্যুবরণ করে তাহলে তার বেঁচে থাকা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য ওই শিরকি অবস্থায় মৃত্যুবরণ করা ব্যক্তির জন্য দোয়া করা যায়জ নাই কথা কি আপনারা বুঝতেছেন ভাই তাহলে বোঝা গেলো যে এরা এটা জায়েজ হবেন এখন কথা হয়ে গেল যে আমি যদি আমার বাবার জানা জানা পড়ি তাইলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না সমস্যা একটা আছে না সমস্যা একটা আছে না এখন আমি কি করব এটার উত্তর আল্লাহ তালা আলম আল্লাহ ভালো জানে আমার মনে হয় যেটা আর কি যে আমি যেহেতু জানি আমার বাবা নিশ্চিত সিরকি লিপ্ত ছিল বড় সিরকি লিপ্ত তিনি মাজারের চেষ্টা করত ল্যাংটার পায়ে চেষ্টা করত তিনি মাজারের নামে মান্ন করত তিনি যেন বিভিন্ন জায়গায় এই এই রকমের সিরকি কার্যকলাপতে লিপ্ত ছিল আমি জানি যে বড়শের লিপ্ত ছিল আমার অনোনয় বিনোনয় কোনো কাজে আসেনি তাহলে আমার জন্য জেনে বোঝে তার জন্য তার জানা পড়া বা তার জন্য ক্ষমা তাও এখন আমি সমাজের মুখে কি বলবো এখন সমাজ তো আমার এই কথাটা মানব আমাদের সমাজ এটা বুঝতেছে না সাধারণত মানুষ তৌহিত কি জন্য বুঝে না যে মৌল হিসাব তাকে জানা পড়াইতে আসতে সেই মৌল হিসাব নিজেও দেখা যাচ্ছে কোনো না কোনো হয়তো মাজারের সাথে বা কোনো এরকম কোনো শিরকি কার্যকলাপের সাথে নিজে না হোক সরাসরি না হোক তাহলে ইনডাইরেক্ট হলে বসে জড়িত তাহলে আমরা কী বলবো এখনই অবস্থা আমি কী করবো এটা একটা প্রশ্ন থাকতে পারে উত্তর হলো যে এটা আমার মনে হয় আর কি শরীয়তের পক্ষ থেকে এই মুহূর্তে আমার কোনো স্পষ্ট কোনো জবাব জানা নেই তবে আমার কাছে মনে হয় যে সে যদি কমপক্ষে মানুষ লোক মুখের সমালোচনার থেকে বাঁচার জন্য সেখানে গিয়ে ওই উঠা বসা হাত উঠাইলো বা ওইখানে শুধু ত্যাগবীর বললো কিন্তু কোনো দোয়া ফাট করলো না শুধুমাত্র মানুষের থেকে বাঁচতে বাঁচার জন্য যাতে করে এই কথা কেউ না বলতে পারে যে কিসের সে মুসলমান কারণ এটা আবার হিতে বিপরীত হয়ে দিতে পারে বলবে যে তুমি হঠাৎ করে কিসের তুমি ওসমানের তোমার বাপের জানাদা ভরো বলবে না বাবা যে কি কাজ করছে এই কথা কিন্তু কেউ বলবে না আমার মনে হয় সমাজের এই সমালোচনার থেকে যদি বাসার মানে সে আগে পথ অবলম্বন করার চেষ্টা করবে কোনো রকম হিলা বাহানা করে যে বাচ্চা দিতে পারে বাচ্চা দেখলে যদি বাঁচতে না পারে তাহলে সে এই অবস্থায় ওই জানাদার শুধু অভিনয় করে যাবে কেতুয়ের মধ্যে কিছু ক্ষমা চাইবে না কেননা আল্লাহ ক্ষমা চাইতে কী করেছেন নিষেধ করেছেন কথাকে কি দিতে পারতেছি আল্লাহ যেন আমাদের ফিতামাতাদের সবাইকে তৌহিদুর প্রতিষ্ঠিত রাখেন সিরকি এবং সিরকি আচরণ থেকে আমাদের সবাইকে জানাল্লাম করেন এই বলে উত্তর সেরকম আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত